দর্শক, বিশ্বকাপ প্রাগ বাছায় দুই লেগ মিলিয়ে লাওসকে 1-0 গোলে হারিয়ে বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ। আফগানিস্তান, ওমান, ভারত ও কাতারের সাথে দ্বিতীয় পর্বের কঠিন লড়াই। 10 তারিখ, আসছে মাসের 10 তারিখ প্রথম ম্যাচটা আফগানিস্তানের বিপক্ষে তাদের হোম ভেন্যুতে, যেটা এখনো আসলে ঠিক হয়নি। এ নিয়ে আসলে বাংলাদেশের ফুটবলে বর্তমানে কি অবস্থা চলছে, দল কবে গঠন করা হবে, বা এই গ্রুপ পর্বে আসলে বাংলাদেশের লক্ষ্য কি, সবকিছু নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন সাবেক কোচ ও আরামবাগের বর্তমান কোচ মারুফুল হক, আমাদের সাথে আছেন বর্তমানে জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু, তাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। খেলা নিয়ে খেলার আজকের এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি নাবিল কায়সার। প্রথমেই আপনার কাছে আসতে চাই, বাংলাদেশ জাতীয় দলকে আপনি সামলেছেন কিছুদিন এবং বর্তমানে আরামবাগের কোচ আছেন, কঠিন হয়ে গেল কিনা গ্রুপটা কাতারের সাথে খেলা, যারা আসলে আসছে বিশ্বকাপের হোস্ট, ভারত আছে, আফগানিস্তান আছে, ওমান আছে, কিভাবে দেখছেন আসলে? না, অ্যাকচুয়ালি যখন আপনি কোয়ালিফাইং রাউন্ডের পরে যখন মেইন কোয়ালিফাইং রাউন্ডে ঢুকবেন তখন কিন্তু আমরা পটগুলো দেখতে হবে। আমাদের পট ছিল, আমরা পট 5-এ ছিলাম হয়তো, তো সেখান থেকে কিন্তু আপনার যে গ্রুপেই যান না কেন আপনাকে বাকি 4টা টিম আপনার থেকে স্ট্রং হবে। এখন কথা হলো যে যারা কাছাকাছি আছে তাদের সঙ্গে আমাদের কম্পিটটা করতে হবে। অ্যাকচুয়ালি যেটা ভারত এবং আফগানিস্তানের কথা হচ্ছে, আমি মনে করি যে তারা, তাদের সঙ্গে আমার অনেক খেলার এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের স্ট্রং পয়েন্ট, তাদের উইক পয়েন্ট আমাদের জানা রয়েছে, তো ওরা কিন্তু ধরাছোঁয়ার বাইরে না। আমি বলবো না যে কাতার এবং ওমানও ধরাছোঁয়ার বাইরে, তা না, কিন্তু এদেরকে খুব সহজে আমার মনে হয় যে ধরা যাবে, এমন যদি প্ল্যান প্রোগ্রাম যদি এবং শিডিউল সেভাবে করা হয় তাহলে আমার মনে হয় তারা ধরাছোঁয়ার ভিতরেই রয়েছে। সেই জন্য অ্যাটলিস্ট আমাদের টার্গেট করা উচিত, যদি আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই না করতে পারি, অ্যাটলিস্ট এশিয়া কাপে আমরা মানে কোয়ালিফাই করতে পারি, সেই টার্গেট নিয়ে আগানো উচিত আমি মনে করি। 182 নম্বর পজিশনে আছে বাংলাদেশ এবং অন্য 3টা দলই আসলে আমাদের চেয়ে অনেক এগিয়ে। লাওসের সাথে প্রাক বাছাই ম্যাচটা জিতে গ্রুপ পর্বে পা রেখেছে বাংলাদেশ। জাতীয় দলে আসলে বর্তমান অবস্থা কি, কবে দল ঘোষণা হবে এবং কি ধরনের পরিকল্পনা নেওয়া হচ্ছে? খেলোয়াড়রা মাত্র লিগ শেষ করেছে, কোচের যে পরিকল্পনা তাতে উনি 17 তারিখ দেশে আসছেন, 19 তারিখে এসে পৌঁছাবেন, এর পরবর্তীতেই ট্রেনিং প্রোগ্রামটা শুরু হবে। কিছুদিন দেশে ট্রেনিংয়ে শেষে দেশের বাইরে একটা কন্ডিশনিং ক্যাম্প করে তারপরে এই 2টা প্র্যাকটিস ম্যাচ খেলবে বাইরে এবং মূল খেলায় পরবর্তীতে অংশগ্রহণ করবে, এরকম একটা পরিকল্পনা নিয়েই ফেডারেশন এগোচ্ছে। কোচেরও পরিকল্পনা অনুযায়ী ফেডারেশন সেটা বাস্তবায়নের চেষ্টা করছে। আশা করি যে সব কিছুই সঠিকভাবে চললে, আমাদের যে প্রতিপক্ষ আছে সেটা যদি একটু আগে মারুফ ভাই বলছিলেন, আমাদের গ্রুপে আমাদের বলতে গেলে কিছুদিন আগেও আমাদের এই সাফের অঞ্চলের মধ্যেই ছিল আফগানিস্তান, ইন্ডিয়াও আমাদের, তো অনেকটা আমাদের চেনা প্রতিপক্ষই পাওয়া গেছে বলতে পারেন। ওমানকেও বলবো যে তারা আমাদের চাইতে এগিয়ে, সবাই এগিয়ে, কিন্তু একটু আগে বলছিলেন যে ধরা ছোঁয়ার বাইরে নয়। ম্যাচ বাই ম্যাচ যদি পরিকল্পনা নিয়ে সঠিকভাবে খেলা যায় একটু ভালো কিছু করা সম্ভব বলে মনে করি। একটু কোচের ব্যাপারটায় আসতে চাই, কোচ বলছেন যে 17 তারিখে আসছে, একটু দেরি হয়ে যাচ্ছে কি আসলে পরিকল্পনা করার জন্য, নাকি ঈদের ছুটির কারণে এমনভাবে আসলে প্ল্যানটা করা হয়েছিল? কোচ তার পরিকল্পনা সাজিয়েছেন, তার প্রাথমিক দলটা উনি চূড়ান্ত করেছেন আগেই, এবং যে দলটাকে হয়তো একটা চূড়ান্তভাবে ডাকা হবে, যেটা একেবারে চূড়ান্ত না, এর আগে বলতে পারেন যে হয়তো 30 জনের একটা স্কোয়াড হতে পারে, সেখান থেকে 23 জনকে তাকে বাছাই করে নিতে হবে। সেই কাজটুকু অনেকটাই সেরে রেখেছেন, যিনি হয়তো আসলে সেটা পাবলিশ করবেন। আর খেলোয়াড়রা গত 10 মাসের একটা লম্বা লিগ খেলেছে, মাত্র 3 তারিখে তারা লিগের লাস্ট ম্যাচ খেলে, এখন হয়তো আমার মনে হয় যে রিকভারিরও কিছুটা প্রয়োজন আছে, সেটাকে বিবেচনায় নিয়ে উনি ওনার পরিকল্পনা সাজাচ্ছেন। কোচের কথা বলছিলাম যে সত্যজিৎ দাস রূপ জানাচ্ছিলেন যে একটা পরিকল্পনা করা হয়েছে, তিনি তার পরিকল্পনা পাঠিয়েছেন এবং একটা প্রাথমিক স্কোয়াডও আসলে চূড়ান্ত করা হয়ে গেছে, 30 থেকে 35 জন থেকে সেটাকে 23 জনে নামিয়ে আনা হবে। বিপিএল মাত্র শেষ হলো, আসলে নজর কাড়া ফুটবলাররা নিশ্চয়ই পেয়েছেন, উঠতি তারকাদের আসলে এই দলে দেখা সম্ভাবনা কতটুকু চান যে আসলে নতুনভাবে দলটা কিছুটা হলেও এগিয়ে যাক? না, এখানে একটা জিনিস হলো যে কোচ কিন্তু একবারে 2-3 মাস সময় পাচ্ছে না, যেহেতু মাত্র লিগ শেষ, একেবারে সময়টা কম, প্লেয়াররা টায়ার্ড, এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওনার যে ফিলোসফি এবং ওনার ফিলোসফির সঙ্গে যারা অ্যাডজাস্ট করতে পারছে তাদেরকে হয়তো ওনার স্কোয়াডে রাখবেন। এবং আরেকটা জিনিস হলো যে উনি এই টিমটার সঙ্গে অনেকদিন মানে প্রায় 1-1.5 বছর কাজ করে ফেলেছেন, অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছেন, উনি হয়তো একটা কংক্রিট ডিসিশনে চলে আসছেন যে ওনার ফিলোসফির সঙ্গে যারা অ্যাডজাস্ট করবে তাদেরকেই রাখবেন। আমি মনে করি তারপরেও যদি এখানে সুযোগ রয়েছে, কারণ একটা স্কোয়াড করার পরে কিন্তু প্রতি ম্যাচে কিন্তু স্কোয়াডটা চেঞ্জ করা যাবে, ওনার সুযোগ রয়েছে,
তো একটা জিনিস হলো যে আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার চোখ দিয়ে আমি যেটা দেখেছি লিগে যে ওনার ফিলোসফিটা অলমোস্ট আমাদের জানা হয়ে গিয়েছিল যে উনি কিভাবে খেলতে চান এবং প্লেয়ারদের কাছ থেকে কি চান এবং কোন টিমের সঙ্গে কিভাবে খেলতে চান ওনার এটা আমরা জানা হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে যে উনি যদি মানে এরকম ডিসিশন নিয়েই থাকেন যে এই 30 জন 35 জন থাকবে, আমার কাছে মনে হচ্ছে যে কিছু প্লেয়ার উনি মিস করে যাবেন। কিন্তু লাস্টের দিকে লিগের লাস্ট যে ইয়েটা হলো লিগে এখানে অনেক পারফর্মার ছিল যারা আমার কাছে মনে হচ্ছে ওনার ফিলোসফির সঙ্গে অ্যাডজাস্টেবল পারফর্মার করেছে। যদি উনি মাইকু যদি টিভি খেলাতে দেখে থাকেন তাহলে আমার মনে হয় অনেকেই মিস করে যাবেন। তারপরে যেহেতু সুযোগ রয়েছে, তারপরে উনি প্রতি ম্যাচ এবং প্রতিপক্ষ দেখে চেঞ্জ করার সুযোগ রয়েছে, তা খুব তাড়াতাড়ি এটা করে নিতে পারবেন। ঠিক এই জায়গাটাতে আসলে আসতে চাই, কোচ যেহেতু শেষ দিকে ছিলেন না, শেষ দিকে আসলে ক্রাঞ্চ মোমেন্টে বিপিএল এ যারা ভালো ফুটবল খেলেছে তাদের কেউ কেউ আসলে মিস করে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা? আমার মনে হয় খুব একটা সম্ভাবনা থাকবে না, এই কারণে যে সেক্ষেত্রে আপনারা যারা বাইরে আছেন তারা তো সেই সহযোগিতাটা করেন, সহযোগিতাটুকুর জন্য কাজ ওনার কোচিং স্টাফরা আছেন, ওনারা কাজ করছেন। তো যে জায়গাটুকু বলছিলাম যে মিস করার জায়গাটুকু কমে আছে, কারণ কি আপনার আমাদের যে 23 এবং ন্যাশনাল টিম নিয়ে যে দুটো টিম নিয়ে তার কাজ করার সবাইকে তিনি কম অভিজ্ঞতা রয়েছে এবং আমাদের খেলোয়াড়দের সম্পর্কে তার একটা সাম্যক ধারণা আছে। কিছু প্লেয়ার ভালো খেলেছে, উনি কিন্তু আবার যে কয়েকদিন বাইরে ছিলেন আমাদের ইম্পর্টেন্ট ম্যাচগুলো উনি খেলা দেখেছেন এবং প্রতি খেলা দেখার পরেও ওনার যদি কোনো কমেন্ট থেকে থাকে উনি সেটার উপরে হয়তো ফেডারেশনকে জানিয়েছেন যে আমি যতটুকু জানি হয়তো কোনো নতুন খেলোয়াড়ও দলে অন্তর্ভুক্ত হতে পারে, আমি জানি না, সেটা আমার কাছে পারফেক্ট খবর নেই। তারপরে বলবো যে ওনার দৃষ্টিটুকু আছে যে কোনো খেলোয়াড়ের উনি হয়তো এমনও যে এটা 40 জনের উপরেও হয়তো বাছাই করে রেখেছেন, তার বেশিও হতে পারে, এখান থেকে হয়তো ধাপে ধাপে কমিয়ে উনি দেখছেন যে তাদেরকে তাদের পারফরমেন্সটুকু লিগে কী ছিল বা তার ফিলোসফির কথা বলছিলেন এগুলির সাথে মিলিয়ে কারা আসতে পারে সেই অনুযায়ী টিমটা উনি সাজিয়ে নেবেন বলে আমি মনে করি। সেক্ষেত্রে 30-35 জনের কথা আমরা শুনছি, আসলে কতজনের একটা প্রাথমিক দল গঠন করা হতে পারে বলে মনে করেন এবং কতজন হলে আসলে কোচের জন্য সুবিধা যে নিজের আন্ডারে তাদেরকে পর্যবেক্ষণ করে 23 জনের প্রাথমিক স্কোয়াডটা তৈরি করা? আসলে আপনার যদি দেশে ট্রেনিং হয় প্রথমে ভাবতে হবে যে আবহনে টিম এফসি কাপ খেলবে, 17 তারিখে এসে 19 তারিখে পৌঁছাবেন এবং 21 তারিখে খেলাটা দেখবেন, ওটার এটার একটা প্রাথমিক পরিকল্পনা আছে। আর খেলোয়াড়রা আবার আবাহনী টিমের সাথে নর্থ কোরিয়া যাবেন, এই কিছুদিন কিন্তু এখানে যারা সিলেক্টেড হবে তাদের খেলার সুযোগ নাই, তো এটা বিবেচনা নিয়ে উনি হয়তো স্কোয়াডটা বড়ও করতে পারেন। আবার যদি মনে করেন যে না প্রয়োজন নাই তাহলে হয়তো এদেরকে তাদের ওনার যে বিষয়গুলো টিপসগুলো উনি দিয়ে ওনাদেরকে হয়তো আবাহনী টিমের সাথে পাঠিয়ে দিয়ে বাকিদেরকে আপনার উনি এর মধ্যে ট্রেনিং ক্যাম্প করে একেবারে যখন এরা ফিরে আসবে তার মূল দলটা নিয়ে বাইরে চলে যাবেন। একটু এখানেই যদি থাকে, আসলে যেহেতু আমাদের প্রস্তুতি ক্যাম্পের সময়টা 20-22 দিনের মধ্যে এবং আবাহনী খেলার জন্য বেশ কিছুদিন তাদেরকে আসলে পাওয়া যাবে না, কতটা প্রভাব আসলে পড়ে বলে মনে করেন? আমি আপনি যদি একটু বাইরের দিকে তাকান আপনার মনে হয় যে এখন একটা লম্বা সময় ক্যাম্প করে খেলার মতো কিন্তু কোনো দলই সেই সুযোগটুকু পায় না, কারণ খেলোয়াড়রা সবাই যার যার লিগের ক্লাব টিমের পক্ষে খেলেই জাতীয় দলে অল্প দিনের জন্য যোগ দেয়, আর আমাদেরও অনেকটা তাই বলতে পারেন, তার মধ্যে ঈদ আছে এবং সবচেয়ে বলবো যে আপনার যে টায়ার্ডনেসটা কাজ করবে সেটা থেকে যদি তারা বেরিয়ে আসতে পারে সেটাই হবে সবকিছু থেকে আপনার মঙ্গলজনক, কারণ পারফর্ম করবে প্লেয়াররা, কোচ হয়তো পরিকল্পনা সাজাবেন, এর মধ্যে কোচকেও তাদের অবস্থাটা দেখে এটার সাথে মিলিয়ে নিয়ে কাজ করতে হবে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে প্লেয়ারদের সাথে তার একটা যোগাযোগ এখন আছে, অনেকটা প্রায় প্লেয়ারদের সাথে উনি যোগাযোগ করে থাকেন, সব আমার মনে হচ্ছে যে যেভাবে ওনার পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী উনি কাজ করে যাচ্ছেন। একটু আপনার কাছে আসতে চাই, আপনি বর্তমানে আরামবাগ দলকে সামলাচ্ছেন, জাতীয় দলকেও বেশ কিছুদিন সামলাচ্ছেন, যেমনটা আসলে বলা হচ্ছে যে এখন কিন্তু ক্লাব ফুটবলেই আসলে খেলোয়াড়ের সময় বেশি কাটায় এবং জাতীয় দলে খুব অল্প সময়ই পায়, সেটা আসলে কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বাংলাদেশের ক্ষেত্রে এই বিশ্বকাপ বাছাই পর্বে, যে খুব অল্প সময়ের জন্য কোচ জেমিডে দলটাকে পাচ্ছেন, আবার মাঝখানে আবাহনী খেলার জন্য কিছুদিনের জন্য আবাহনীর থেকে যারা সিলেক্ট হবেন তারাও থাকছেন না, সময়টা কি আসলে যথেষ্ট কিনা? আমি মনে করি সময়টা যথেষ্ট ছিল, কিন্তু উনি কিন্তু মিস করে গিয়েছেন আমার কাছে মনে হচ্ছে, কারণ এত লম্বা সিজন, আবাহনীর কথা বলবো, আবাহনীর প্লেয়াররা প্রায় 1.5 বছর যাবৎ একটানা খেলাতে রয়েছে, অন্যান্য ক্লাবের প্লেয়াররা 10 মাস 11 মাস এবং তাদের প্রি সিজন সহ চিন্তা করি তাহলে দেখবো অনেকে প্রায় 1 বছর খেলার ভিতরে রয়েছে। এখন কথা হলো এই খেলার এই লিগটা শেষ করার পরে ওনার যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো রয়েছে বাংলাদেশের কোয়ালিফাইং সেইটার জন্য প্লেয়ারগুলো রেডি করা দরকার ছিল এবং ওনার প্রেজেন্সটা দরকার ছিল। এখন তো প্লেয়াররা টোটালি স্ট্যাটিক,
ওইভাবে রেডি পাবেন না, সেই জন্য ওনার প্রয়োজন ছিল এখন এখানে দেশে থেকে প্লেয়ারদের খুব ক্লোজে রেখে তাদেরকে টোটালি প্যাসিভ এবং অ্যাক্টিভ রিকভারি দিয়ে ওনার প্রিসিজনের মানে এটাতে প্রিসিজন বলবো রূপতা যারা বলছিল যে কন্ডিশনিং করবে বাইরে সেটার জন্য রেডি করা প্রয়োজন ছিল। একবারে র একটা জিনিস আপনি ফ্রিজ থেকে একটা জিনিস বের করে নিয়ে কিন্তু এটা আপনি কখনো এটা নেক্সট প্রসেসিং করতে পারবেন না, এটাকে সময় দিতে হবে এবং সেই সময়টা ওনার কাছে থেকে এটা করা দরকার ছিল আমি মনে করি। যেহেতু আমাদের বারবার বলছি আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে না পারি, অ্যাটলিস্ট যেহেতু ভারত এবং আফগানিস্তান রয়েছে সেখানে আমাদের একটা সম্ভাবনা রয়েছে এশিয়া কাপ কোয়ালিফাইং করার, এটাকে খুব সিরিয়াসলি নিলে আমার মনে হয় যে সুযোগটা ছিল এবং এই প্লেয়ারদের এই মেনটেন্যান্সটা ম্যানেজমেন্টটা প্রপারলি করলে সুযোগটা ছিল। আর যেটা বলছিলাম লিগের ব্যাপারে, এখানে আমি প্লেয়ারদের খুব কাছ থেকে দেখেছি একটা জিনিস হলো যে উপরে চারটা টিমে ম্যাক্সিমাম ন্যাশনাল টিম প্লেয়াররা খেলে, তারপরে কিন্তু আপনার নিচের দিকে যারা আছে ওখানে একজন দুজন করে রয়েছে, তারপরেও কিছু প্রতিভা রয়েছে ছিল যারা আমার কাছে মনে হচ্ছে যে ওনার ফিলোসফির সঙ্গে যায়। কিন্তু এখনই আপনার আসলে কেন মনে হচ্ছে যে তারা বাদ পড়ে যেতে পারে, দল তো এখনো ঘোষণা হয়নি, পারুপুতা যেটা বললেন যে 45-40 জনের প্রাথমিক দলও হতে পারে, তো আপনার কাছে কেন মনে হচ্ছে যে তারা বাদ পড়ে যেতে পারে? জেমিডে নিজে আসলে খেলাগুলো দেখেননি বলে কি এই কথাটা বলছেন? আমি অবশ্যই এই জন্যই বলছি, যেহেতু উনি কখনো কাছ থেকে খেলাগুলো দেখেন নাই, মাঠ থেকে দেখেন নাই, আপনার মাইকে যদি আপনার নিজেরও দেখেছেন সেখানে কিন্তু একটা প্লেয়ারের টোটাল মুভমেন্ট, তার টেকটিক্যাল মুভমেন্ট, তার পজিশনাল মুভমেন্টগুলো কিন্তু টোটালি দেখা যায় না। যখন বল ওরিয়েন্টেড মুভমেন্টগুলো দেখা যায়, একটা প্লেয়ারের বল ওরিয়েন্টেড মুভমেন্ট ছাড়াও কিন্তু অনেক ধরনের মুভমেন্ট রয়েছে, সেটা ওনার ফিলোসফির সঙ্গে যাচ্ছে কিনা এবং টিমের যে গোল রয়েছে, টার্গেট রয়েছে, ম্যাচ স্ট্র্যাটেজি রয়েছে সেই অনুযায়ী যাচ্ছে কিনা এটা কিন্তু টিভিতে দেখা কোনো কখনো জাজ করা যায় না। একটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল স্কিল হয়তো আপনি টিভিতে দেখতে পারেন যখন তার সঙ্গে বল থাকে, কিন্তু বল ছাড়া যে তার মুভমেন্ট সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই বিষয় নিয়ে রূপুদার মন্তব্য জানবো, তবে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, পারমিশন নিয়ে নিচ্ছি, বিরতির পরে আপনার মন্তব্যটা জানবো। দর্শক, খেলা নিয়ে খেলা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি একই আলোচনা। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে খেলায়। যথারীতি আমাদের সাথে আছেন দুজন গেস্ট, আরামবাগের বর্তমান কোচ শেখ মারফুল হক এবং আমাদের সাথে আছেন সত্যজিৎ দাস রূপু, বর্তমানে জাতীয় দলের ম্যানেজার। রূপুদার কাছে আসলে জানতে চাই যে কথাটা মারফুল হক বললেন যে জেমিডে যেহেতু নিজে উপস্থিত থেকে খেলা দেখেননি এবং বলের সাথে মুভমেন্টগুলা বা বল অফ দ্য বল মুভমেন্টগুলা তিনি দেখতে পাননি, কিছু ল্যাকিংস কি আসলে থেকে যায় কিনা? এটা একটা লিমিটেড প্লেয়ারের কথা। আমি এর আগেই বলছিলাম যে আপনার বাংলাদেশের যে একেবারে যে প্লেয়াররা আছে, যে আপকামিং প্লেয়াররা আছে, এগুলি সম্পর্কে তার একটা সম্যক ধারণা আছে। তার দুজন কোচ আমাদের একাডেমিতেও কাজ করছে, গোলকিপার কোচ, তার মধ্যে স্টুয়ার্টও ছিল, সে কিছুদিন আগে বাইরে চলে গেছে। পুরোপুরি আমার মনে হয় যে যেসব পটেনশিয়ালগুলো আছে আমাদের এখানে তাদের সম্পর্কে তার সম্যক ধারণা আছে, যোগাযোগ আছে, উনি খেলা দেখছেন। এখানে একটা এফসি ফিফার নিয়ম অনুযায়ী একটা প্রাথমিক স্কোয়াডার নাম আগেই ডিক্লেয়ার করতে ফিফাতে সাবমিট করতে হয়, সেটা করেছে, এখন তার হচ্ছে চূড়ান্ত দল বাছাই। এই জায়গাটুকুতে কিছুটা আমি একেবারে যে দ্বিমত করবো তা না, যে কিছুটা থাকতে পারে, যদি নিজে থাকলে হয়তো আরও ভালো কিছু হতো। তো আমি আমার কাছে মনে হচ্ছে যে এটা তো খুব বেশি একটা অসুবিধা হওয়ার মতো জায়গাটুকু নেই। আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে গোল স্কোরিংয়ে আমাদের সমস্যাটা কিন্তু বেশ কবছর ধরে, বহু বছর ধরে আসলে চলছে, কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বলুন বা ক্লাব ফুটবলে বলুন স্ট্রাইকিং পজিশনগুলোতে আসলে দেখা যায় বিদেশিদের প্রাধান্য থাকে এবং জাতীয় দলে যারা স্ট্রাইকার পজিশনে খেলেন তারা হয়তো ক্লাব পর্যায়ে খুব একটা সুযোগ পান না, শেষ দিকে গিয়ে নামেন বা সাবস্টিটিউট হিসেবে নামেন বা সুযোগ পেলেও খুব একটা কাজে লাগাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাও না, এবং হঠাৎ করে যখন জাতীয় দলে তারা আসেন এবং স্ট্রাইকিং পজিশনে কিছু সমস্যা তো আসলে রয়েই যায়। এখান থেকে পরিচালনার কোনো উপায় কি এই বিপিএল আসলে দেখেছেন? কারণ মতিন মিয়া গোল পেয়েছেন, জীবন গোল পেয়েছেন, কিছু গোল তো আসলে এই বিপিএল এ স্ট্রাইকাররা করেছে, আত্মবিশ্বাসটা তো বাড়বে নিশ্চয়ই। আপনার জীবন গোল পেয়েছে, মতিন গোল পেয়েছে, একটা জিনিস হলো দেখতে হবে যে জীবনের পাশে কারা ছিল এবং মতিন মিয়ার পাশে কারা ছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে তাদের মেন গোলের যে মেন রিসোর্সটা বিদেশিরাই তৈরি করে দিয়েছে, তারপর তাদের ইন্ডিভিজুয়াল কিছু গোল রয়েছে, এগুলো তাদের ব্যক্তিগত স্কিল এবং তাদের টেকনিক্যাল মুভমেন্ট। তবে একটা জিনিস হলো যে একটা জিনিস আমরা সবসময় দেখি এন্ড প্রোডাক্টটা, কিন্তু সেই প্রোডাক্টের পিছনে কতটুকু সময়, কতটুকু আমি ইনভেস্ট করলাম তাকে, কতটুকু পরিচর্যা করলাম, তারপর আমরা এন্ড প্রোডাক্টটা। এখন হঠাৎ করে এসে যদি আমি যাতে মানে প্রিমিয়ার লিগের একটা প্লেয়ারের কাছ থেকে গোল চাই, তার টপ ক্লাস ফিনিশিং চাই, তাহলে কিন্তু কখনো হবে না।
দেখতে হবে তার প্লেয়ারটা গ্রুমিং কোথায় হয়েছে, সেখানে প্রপারলি হয়েছে কিনা, এবং সেখানে একটা ফিনিশারের যা যা গুণাবলী, তাদের টেকনিক্যাল এবিলিটি অ্যাট্রিবিউট যেগুলো রয়েছে সেগুলো পর্যাপ্তভাবে সে পেয়েছে কিনা এবং ট্রেনিং সেই পর্যায়ে করতে পেরেছে কিনা, সেগুলো তাদের যে পর্যায়ে তাদের বড় হয়েছে যেখানে সেখানে কিন্তু তাদের প্রবলেমটা রয়ে গেছে। এই লেভেলে এসে আসলে একটা প্লেয়ারকে মানে ওই পর্যায়ে টপ ক্লাস ফিনিশার হিসেবে তৈরি করা খুবই কঠিন, এবং সেটার জন্য যতটুকু সময় দরকার সেই সময় কিন্তু আমরা ক্লাব লেভেলে খুব একটা পাই না। আর একটা জিনিস হলো এখানে তাদেরকে কম্পিট করতেছে বিদেশির সঙ্গে, তো আমি বলবো না যে একবারে যে আমাদের পটেনশিয়ালিটি নেই তা না, অবশ্যই রয়েছে, কিন্তু সেখানে তাদের সেই মেন্টালিটি থাকতে হবে। হ্যাঁ, আমি তো জীবনের কথা বলি, জীবন নাম্বার টেনে খেলেছে, সানডে খেলেছে নাম্বার নাইনে, সেখানে কিন্তু জীবন যদি বারবার যদি ওর সাথে সুইচ করে পজিশন চেঞ্জ করে ওখানে কম্পিট করে তাহলে অবশ্যই টিম ম্যানেজমেন্ট চিন্তা করবে হ্যাঁ সেখানে পজিশন রোটেট করা যায়, যেহেতু তার এবিলিটি রয়েছে নাম্বার নাইনের ক্ষেত্রে, সেই মানসিকতা সেই কনফিডেন্সও তার থাকতে হবে। যেমনটা বলছিলেন আসলে যে জীবন বা মতিন মিয়া কাদের সাথে খেলেছেন সেটা খুব ইম্পর্টেন্ট, সানডে বা কলিন্দ্রেস দুজনে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার, তাদের সাথে খেলাটা আসলে নিশ্চয়ই সাহায্য করে আরো বেশি গোল করার জন্য বা অনুপ্রাণিত করে, আপনার কাছে আসলে কি মনে হয় এই জিনিসটা? না, এটা স্বাভাবিক, এটা বলছেন যে আপনার পাশে কারা আছে তারা কিন্তু আপনাকে সহযোগিতার ভূমিকায় থাকেন। তারপরও আমি যেটা বলবো যে আসলে এর আগের সিজনগুলির দিকে যদি আপনারা তাকান তাদের কিন্তু হ্যাঁ গোলের জায়গাটুকু জীবনের এবার 17 গোল আগের বছরে কিন্তু সেটা ছিল না, বা মতিন মিয়ারও একই অবস্থায় ছিল, যারা মূলত এই স্ট্রাইকিং পজিশনে হয়তো আমাদের এদের মধ্যে থেকেই আপনার ন্যাশনাল টিমে খেলবেন, তো এরা যখন খেলবে এদের 17 গোল বা 12 গোল এটা কিন্তু আমাদেরকে সবসময় একটা আশার আলো দেখায় যে এরা যখন লিগে গোল করেছে হয়তো এ ধরনের সুযোগগুলি আসলে তারা কাজে লাগাতে পারবে, তারা গোলের কিভাবে করতে হয় অন্তত সেই জায়গাটুকুতে তারা কেন নিজেদেরকে মুনশিয়ানা ছাপটুকু রেখেছে, তো তারা যদি তাদের এই পারফরমেন্সের ধারাবাহিকতাটুকু লিগে সাথে সাথে যেরকম ওইটা আমাদের এই ইন্টারন্যাশনাল ম্যাচগুলিতে রাখতে পারে সেটা আমাদের দেশের ফুটবলের জন্য খুবই মঙ্গলজনক হবে, এবং এটার দিকে আমরা তাকিয়ে আছি কারণ অনেকটাই তারাই আমাদের মূল স্কোরার হিসাবে কাজ করবে। একটু যদি জানতে চাই, 17 গোলের কথা বললেন জীবনে এবং 12 গোল মতিন মিয়া করেছেন, এবং যেহেতু তারা গোলের মধ্যে আছেন, আপনি জাতীয় দলের সাথে বহুদিন ধরেই আছেন এবং এই মিস করাগুলো আপনি হয়তো খুব কাছ থেকে দেখেছেন, তারা আসলে কি বলে, মানে কি কারণে আসলে মিসগুলো হয়, বা যেহেতু তারা এবার সুযোগ পেয়েছেন গোল করেছেন কনফিডেন্সটা আসলে কতটা কাজে দেয় মাঠে যখন ঠিক ক্রাঞ্চ মোমেন্টে আসলে সুযোগটা তারা পায়? আসলে আপনাকে বলবো যে কোনো প্লেয়ারই চায় না কিন্তু কোনো গোল। জি অবশ্যই, তা তো বটেই, সে তার হার্ড অ্যান্ড সোল ট্রাই করে যে আমি ফিনিশটা করি, তো এখন আমি যদি প্রপার টাইমে প্রপার ডিসিশনটা না নিতে পারি তাহলে কিন্তু আপনার মিস হবে। আমি আমার বলে এই ডিসিশন নিতে না পারার পেছনে কি আসলে ডিসিশন নিতে যে একটু আগে মানব ভাই বলছিলেন এই জায়গাটা হচ্ছে নিজের ট্রেনিং, আমি ওই জিনিসটুকু আমি নিয়ে কাজ করছি কিনা ওইটাকে নিজেকে সিদ্ধান্ত তার কোথায় বলের টাচ করবে সেটাও তাকে নিতে হবে, তো পজিশনে যাওয়া আবার টাচ করা সবকিছু মিলিয়ে কিন্তু গোলটা আসছে। এই জায়গাটা সুযোগটা তারা আসলে পায় কিনা ক্লাব ফুটবলে, এবার যেমন পেয়েছে পেয়েছে বিদায় তো আপনার বলবো তারা 17 আর 12 গোলের মালিক, এবং এবার যেমনটা পেয়েছে এবং 17 গোল তারা করেছে, 12 গোল একজন করেছেন জীবন ও মতিন মিয়াকে নিয়ে, কিন্তু আসলে আশা দেখা হচ্ছে যে বাংলাদেশ জাতীয় দল এই বিশ্বকাপ বাছাই এই জায়গাটুকু। তো আমি আর একটু বলি আপনাকে, বাংলাদেশের যদি রিসেন্ট পাস্ট আপনার ম্যাচগুলির রেজাল্ট দেখেন আমাদের কিন্তু অন্যান্য প্লেয়াররা গিয়ে গোল করেছে, এটা মামুনুল্লাহ শেষ দিকে দারুণ কিছু গোল করেছে আপনার, এটা আমাদের জন্য বিরাট, রবিউল গোল করেছে, জামাল ভাইয়া গোল করেছে, এভাবে যে কোনো কেউ গোল করলে এটা টিমের জন্য আরো প্লাস পয়েন্ট বলতে পারেন। মিডফিল্ড থেকে যখন আসলে গোল আসে বা ডিফেন্স থেকে উঠে গিয়ে সেট পিসগুলো কাজে লাগে, ডিফেন্ডাররা যখন গোল করে সেটা আসলে স্ট্রাইকারদেরও নিশ্চয়ই অনুপ্রাণিত করে, দলকে অনুপ্রাণিত করে, আপনার কাছে কি মনে হয়? না, আমি ন্যাশনাল টিমে যে খেলাগুলো দেখেছি সেখানে কিন্তু জেমিডে কিন্তু ওনার মানে নাম্বার 9 পজিশন নাই বিধায় কিন্তু ওনার টিমটা সেভাবে সাজিয়েছেন, টিপিক্যাল নাম্বার 9 কিন্তু কখনো খেলেনি, তো একবারে নাম্বার 9 আমাদের টিমে লাগবে এবং নাম্বার 9 কে গোল করতে হবে এটা কিন্তু নেসেসারি। স্পেন তো নাম্বার 9 ছাড়া বিশ্বকাপও জিতেছে, সেটাই আসলে এখানে দেখতে হবে গোলের অপরচুনিটি কিভাবে আসতেছে, অপোনেন্ট কারা, তাদের ডিফেন্স লাইন কেমন, তাদের মিডফিল্ডে ডিফেন্ডিং কেমন, সেই অনুযায়ী উনি কিন্তু ওনার গেম প্ল্যান সাজিয়েছিলেন এবং সেখানে কিন্তু অনেক গোল পেয়েছে। তো আমরা যে মতিন মিয়াকে ন্যাশনাল টিমে গোল পেতে হবে বা জীবনকে ন্যাশনাল গোল পেতে হবে সেটা দরকার নেই, এবং যেটা আমরা জেমিডেকে দেখেছিলাম ওনার খেলাগুলোতে উনি কিন্তু কখনো টিপিক্যাল নাম্বার 9 নিয়ে খেলেন না, একটা সুবিধা রয়েছে এই জন্য কিন্তু মিডফিল্ডে যে গোলগুলো পাচ্ছে, অ্যাকচুয়ালি মেল টার্গেট হলো গোল, তো এখন আমাকে গোল করতেই হবে এই মোমেন্টে এবং এই ম্যাচগুলোতে, তাহলে কিন্তু মানে একটা প্রেশার কিন্তু সবসময় চলে আসে নাম্বার 9 পজিশন, এবং সেই নাম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার মতো নাম্বার 9 কিন্তু আমাদের দেশে এখনও এই এই মানে আমি মনে করি 30-35 জনের স্কোয়াড রয়েছে সেখানে কিন্তু নেই একবারে টিপিক্যাল নাম্বার 9, সেই জন্যই কিন্তু জেমিডে ওনার গেম প্ল্যান সেভাবে সাজিয়েছেন যেন নাম্বার 9 কে গোল করতে না হয় এবং নাম্বার 9 কোনো ফিক্সড পজিশন না,
পিছন থেকে যারা যাবে এবং সেই সেখান থেকে গোলগুলা করবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আরো একবার ফিরছি এই আলোচনায়। দর্শক, ফ্রান্স বিশ্বকাপ জিতেছে, অলিভিয়ের জিরু পুরো টুর্নামেন্টে একটা গোলও করতে পারেনি, কিন্তু প্রতি ম্যাচে তাকে কিন্তু খেলানো হয়েছে, কারণ তিনি গোল করতে না পারলেও গোল করার সহযোগিতা করছিলেন। এই বিষয় নিয়ে ফিরবো, তবে একটা ছোট্ট বিরতির পর। দর্শক, আরও একবার স্বাগত জানাতে চাই আমাদের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে। খেলা আমাদের সাথে আছেন যথারীতি দুজন গেস্ট। সত্যজিৎ দাশুপুর কাছে যদি জানতে চাই যে আফগানিস্তান, ওমান এবং ভারত, এই দলগুলোর মধ্যে আসলে কি ধরনের, কাতারও যেহেতু আছে, কাতার অনেকটা আসলে র্যাঙ্কিং এগিয়ে আছে, কাকে আসলে টার্গেট করা যাবে, কি ধরনের স্ট্র্যাটেজি নিয়ে বাংলাদেশ নামতে পারে বলে মনে করেন? আমার মনে হয় যে যদি র্যাঙ্কিং অনুযায়ী সাজান তাহলে ওই পর থেকেই বেরিয়ে আসছে আপনার কাতার, ওমান, ইন্ডিয়া, আফগানিস্তান, এইভাবে কিন্তু এসছে। তো এই জায়গাটুকুতে এর পরবর্তীতে আমরা তো আমাকে টার্গেট তো স্বাভাবিকভাবে নিচের গুলিকেই আপনাকে করে এগোতে হবে। তো আর এর আগেই বলছিলাম আপনার যে আমাদের সাউথ ইস্ট এশিয়ার টিমগুলির মধ্যে তো এখানে আপনাকে এগোতে হলে এদের কাউকেই আপনাকে প্রথম ম্যাচটাই আপনাকে ইম্পর্টেন্ট, যেটা আমরা ম্যাচ খেলবো হচ্ছে আফগানিস্তানের সাথে। একটু যদি জানতে চাই, আফগানিস্তানের হোম ভেনুটা এখনো ঠিক করা হয়নি, তারা ইরান বা তাজিকিস্তানে আসলে খেলতে যাচ্ছে, কাতার যেহেতু না করে দিয়েছে, এখন আসলে যেহেতু বাংলাদেশ জানে না যে কোথায় খেলাটা হবে, কাতার একটা ক্যাম্প বাংলাদেশ করার কথা আগামী মাসের শুরুতেই, এটা কি আসলে একটা প্রতিবন্ধকতা কিনা যে কোথায় খেলতে হবে, কি ধরনের সিচুয়েশন থাকবে, মাঠের অবস্থা কি থাকবে বা আবহাওয়া কিরকম থাকবে, এটা যেহেতু এখন আপনি জানেন না বা আপনারা জানেন না, সেটা কি একটা প্রতিবন্ধকতা কিনা? আসলে এটা প্রতিবন্ধকতা কি করেই বা বলবো আপনার, এটা বলার কোনো অবকাশও নেই, কারণ আপনার এএফসি বা ফিফা এদেরকে একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছে, এর মধ্যে কিন্তু আপনাকে জানাতে হবে। সেই সুতরাং বাংলাদেশের জন্য তো জানবে এক্স্যাক্টলি কোথায় খেলতে হবে, সেটা কিন্তু ওই টাইমটা শেষ হওয়ার পরে, কারণ এখন আমি একটা জানালাম, পরবর্তীতে কিন্তু ওই ডেটের আগে আবার চেঞ্জ করার সুযোগও থাকবে। তো সুতরাং এটা কোনো প্রতিবন্ধকতা না আমি সেটা বলবো। তো আর আপনি যেটা বলছিলেন যে ওরা প্রথমে কাতারে ট্রাই করেছে, যেহেতু কাতার টিমটা এই গ্রুপে আছে, একই গ্রুপে দুটা হোম ভেনু আপনাকে তারা দিতে চাচ্ছে না বিদায়, সেটাকে তারা ক্যান্সেল করে দিয়েছে। এখন তারা যদি আপনি গতবারের দিকে আমরা তাকাই, এর আগে যে খেলাগুলোতে তাদের হয়েছে, তারা তাদের হোম ভেনু হিসাবে ইউজ করেছে তাজিকিস্তানকে। আচ্ছা, তো এইবারও তার সম্ভাবনা কিন্তু খুব বেশি। সেক্ষেত্রে সেখানের আবহাওয়ার সাথে বাংলাদেশের আবহাওয়ার অনেক বেশি পার্থক্য, সেটা কি সমস্যা তৈরি করতে পারে কিনা? বাংলাদেশেরও একটা পরিকল্পনার অংশ হিসেবে যেটা বলছে যে আপনার যেরকম খেলাটা যেখানেই হচ্ছে, যেমন আমাদের ধারণা ছিল কাতারে খেলাটা হবে, আমাদের ক্যাম্পটা ওইদিকে হচ্ছে, যে আমাদের ট্রাভেল যে একটা ঝামেলা সেটা আর করতে হতো না। এখন যদি আপনাকে এমন যদি হয় যে আপনাকে তাজিকিস্তানে করতে হয়, তাহলে কাতারে গিয়ে আবার আপনাকে ট্রাভেল এটা ঝুঁকিটা নিতেই হবে। তো তার মাঝে ফেডারেশন আরও একটা ইউএইতেও ট্রাই করছে, যদি আপনার হয় ওখান থেকে আবার তাজিকিস্তান যাওয়াটা আমাদের জন্য সহজ। তো দুইটা অপশান আছে, এর মধ্যে থেকে যেটা সুইটেবল হয় সেটা বা সবকিছু মিলিয়ে যেটা আমাদের জন্য থাকে। সেটা কবে নাগাদ আসলে আমরা জানতে পারি যে কোন জায়গাতে ক্যাম্পটা হচ্ছে? এটা এটা আমার মনে হয় যে ভেনুটা চূড়ান্ত হলে আপনারা জেনে যাবেন কোথায় আপনাদের এটা হয়ে যাচ্ছে। প্রথম ম্যাচে ভেনু যেমনটা আসলে আমরা জানলাম যে এখন আসলে ঠিক হয়নি, তাজিকিস্তানে খেলা হতে পারে এবং সে কারণে আসলে ক্যাম্পটাও ঝুলে আছে যে কোন জায়গায় হবে, ইউএই না কাতার, এই বিষয়টা এখনো আসলে ঝুলে আছে। আফগানিস্তানের ম্যাচটা নিয়ে যদি আসলে কথা বলি, যেহেতু অ্যাওয়ে ম্যাচ, আফগানিস্তানের হোম ভেনুতে খেলতে হবে, আফগানিস্তানের মাঠে আসলে বলা যাচ্ছে না, কারণ তাদের মাঠে তো আসলে আমরা ফুটবল খেলতে পারছি না, সেক্ষেত্রে কি ধরনের পরিকল্পনা করা উচিত বলে মনে করেন? কারণ স্ট্র্যাটেজি তো আসলে অনেক বড় নির্ভর করে, যে আপনি হোম ভেনুতে আমরা সবসময় দেখি যে যে কোনো দলই আসলে পুরো পয়েন্টের জন্য ঝাঁপায় এবং অ্যাওয়ে ম্যাচগুলোতে আসলে একটু রয়ে সয়ে খেলার ব্যাপার থেকেই যায়, আপনি কি মনে করেন? না, যখন একটা টিমের সঙ্গে ডিফারেন্স খুব বেশি থাকে তখন কিন্তু হোম অ্যান্ড অয়ে খুব একটা ভেরি করে না, সেখানে কিন্তু দুইটা ম্যাচেরই কিন্তু টার্গেট একই থাকে। আর যেহেতু আফগানিস্তান আমাদের থেকে খুব বেশি দূরে নেই এবং ডিফারেন্স খুব বেশি না, তাহলে এখানে আমার আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু আমরা ফার্স্ট ম্যাচটা এ ওয়ে খেলছি, তো এখানে আমার কাছে মনে হচ্ছে যে তাদের স্ট্রেংথ অনুযায়ী আমাদের স্ট্রেংথ যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমাকে সেখানে এক পয়েন্টের জন্য খেলতে হবে। তারপর সেখান থেকে যদি গোল করতে পারি তাহলে হয়তো তিন পয়েন্ট পাবো, কিন্তু আমাকে সেখানে এক পয়েন্ট টার্গেট নিয়ে শুরু করতে হবে একটা জিনিস। আরেকটা জিনিস হলো তাদের সুযোগ রয়েছে, আমার হোম একটা ম্যাচ তাদের ইনস্টে, সেখানে আমার মেন প্ল্যানটা আমি শুরু করতে পারি, সেভাবেই আমি তিন পয়েন্টের জন্য খেলতে পারি। এভাবে ম্যাচ বাই ম্যাচ টার্গেট করলে তাহলে আমার মনে হয় যে ভালো কিছু সম্ভব। কতটা আশাবাদী আসলে বিশ্বকাপ প্রাক বাছাই নিয়ে? না, আমি প্রথমেই বলেছি যে বিশ্বকাপ টার্গেট করে আমাদের এগোলে চলবে না, আমাদেরকে টার্গেট করতে হবে এশিয়ান কাপ, এবং যেহেতু দুইটা টিম রয়েছে আমাদের কাছাকাছি, তো আমি মনে করি যে কোচের প্ল্যান অনুযায়ী, কোচের যেরকম আমি তার যে ম্যাচ বাই ম্যাচ স্ট্র্যাটেজি দেখেছি, সেখানে আমি আশাবাদী যে আসলে এশিয়া কাপে কোয়ালিফাই করা সম্ভব বাংলাদেশের। আপনাকে যেহেতু কাছে পেয়েছে, আপনি আবাহনী দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন, একটু ছোট করে যদি জানিয়ে রাখতেন যে
কি ধরনের পরিকল্পনা বা লক্ষ্য নিয়ে আবাহনী এগোচ্ছে, যেহেতু তাদের খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ আছে এবং দ্বিতীয় পর্বে আবাহনী উঠে গেছে, কি ধরনের পরিকল্পনা আসলে চলছে? ট্রেনিং চলছে, অন্যান্য ক্লাবগুলি যেখানে শেষ করেছে আমাদের সেটা সুযোগ ছিল না। আমরা একটা তিন দিনের তাদের একটা বিরতি দিয়ে আমরা চতুর্থ দিন থেকে আবার ট্রেনিং শুরু করেছি। ঈদের আগে হয়তো তাদের যে আবার একটা গ্যাপ থাকবে তিন দিনের, এই গ্যাপটা দিয়ে আমরা আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতিটুকু আবার শুরু করব যখন এবারে ফাইনাল স্টেজে চলে যাবে। বেড়ে ফরেন প্লেয়ারও কিছুটা পরিবর্তন হচ্ছে, কারণ মাসি সাইগানিকে তাকে নিয়ে আসলে অনেক ধরনের আলোচনা হচ্ছে, যদি একটু কনক্রিট কিছু জানাবেন। হ্যাঁ, মাসি সাইগানি আমরা চেন্নাই NFC-তে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছে, তারা যার জন্য তাকে হয়তো তাদের ছেড়ে দিতে হচ্ছে, সে আগামীকালকেই দেশ ছাড়বে। তো আমরা এটা রিপ্লেস করেছি নতুন দুজন বিদেশি, একজন ইজিপশিয়ান প্লেয়ার এসেছে, তার নাম ইসা, তার বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আছে, সে TCS স্পোর্টসের হয়ে এর আগে শেখ কামাল টুর্নামেন্টে চিটাগাঙে খেলে গিয়েছে, যার যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল মালদ্বীপের, আর আরেকজন কোরিয়ান প্লেয়ার এসেছেন। আমাদের সময়টা আসলে শেষ হয়ে যাচ্ছে, দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের খেলা নিয়ে খেলার এই সাপ্তাহিক আয়োজনের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।